কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? ভেরি গুড, জিরো মাইনাস। এবার তাড়াতাড়ি বিটাটাও কি? ভেরি গুড, বিটাটা কনস্ট্যান্ট, তাহলে কিন্তু সামনে সাথে টি আছে, তাহলে বিটাটা কোথায় যাবে? বিটা, হ্যাঁ হ্যাঁ করছি, আমি করছি টু গামা টি মাইনাস বিটা, একদম মাইনাস বিটা ডি ডিটি অফ টি, বল বুঝলি কিনা? প্লাস গামা বাইরে আসবে ডি ডিটি অফ টি স্কোয়ার ফিরে, চলো ইজ ইকুয়াল টু জিরো মাইনাস বিটা, ডিটি বাই ডিটি কত হয়? ওয়ান, তাই তো? প্লাস গামা ডি ডিটি অফ টি স্কোয়ার, প্র্যাকটিস আবার প্র্যাকটিস, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে কি আছে? টি স্কোয়ার মানে এন হচ্ছে টু, তাহলে সামনে হবে টু টি টু দি পাওয়ার এক্স এর জায়গায় টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, কত হয়? টু টি হবে, তাহলে গামা ইনটু টু টি। হ্যাঁ টু গামা হবে, হ্যাঁ এত অবধি ক্লিয়ার সবার? এত অবধি বোঝা গেছে? আচ্ছা তাহলে তোমাকে যদি কেউ চাইতো স্যার ভেলোসিটি কত, তাহলে এখানেই তুমি থামিয়ে দিতে, এখানেই থামিয়ে দিতে, বাট তোমাকে কি চেয়েছে? আচ্ছা ধরো কোশ্চেনটাকে বাড়িয়ে দাও না, কোশ্চেনটাকে বাড়িয়ে দাও না, ফাইন্ড অনেকগুলো করে দিচ্ছি, অনেকগুলো করে দিচ্ছি, চলো নাম্বার ওয়ান velocity, number two initial velocity, এখানে করে দিচ্ছি, number three acceleration, তিনটে question করে দিলাম, একটা থেকে তিনটে বাড়িয়ে দিলাম, চলো বলো প্রথম question এর answer কত হবে? তাহলে প্রথম question এর answer হবে v is equal to minus beta plus 2 gamma t, বলো সবার ক্লিয়ার কিনা? আচ্ছা সেকেন্ড কোশ্চেন কি বলেছে বলো, সেকেন্ড কোশ্চেন কি বলেছে বলো? ইনিশিয়াল ভেলোসিটি, শুনবে ভালো করে, শুনবে ভালো করে স্যার, এই ইনিশিয়াল ভেলোসিটি আবার কি জিনিস স্যার? এটা বুঝলাম, হ্যাঁ বল, ইনিশিয়াল ভেলোসিটি আবার কি জিনিস স্যার? শুনে রাখো, ইনিশিয়াল যা ইচ্ছা বলবে, কথাটার মানে ইনিশিয়াল কথাটার মানে, যখন ইনিশিয়াল কথার মানে বলছি, when time t is equal to zero, যা বলবে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, যা বলবে ইনিশিয়াল কথার মানে, টাইম কত বসাবে? জিরো। তাহলে আমাকে এখানে বলো ইনিশিয়াল ভেলোসিটি আমি কি দিয়ে ডিনোট করলাম? ইউ, ইউ মানে কি? ইউ মানে কি? একদম ভেরি গুড, ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এখানে টাইমের জায়গায় টি এর জায়গায় কত বসাবো? জিরো। এখানে যদি আমি জিরো বসাই, এখানে যদি আমি জিরো বসাই, তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস বিটা, এটা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, এটা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, বলো সবাই ক্লিয়ার কিনা? শিখে গেছো সবাই ইনিশিয়াল বলা মানে কি? এবার তোমাকে অ্যাক্সিলারেশন বার করতে হবে, তুমি তো ভি বার করে ফেলেছো, ভেরি গুড, তুমি তো ভি বার করে ফেলেছো, তাহলে ভি কে কি করলে অ্যাক্সিলারেশন হয়? একবার ডিফারেন্সিয়েট করলে, তার মানে x কে কবার ডিফারেন্সিয়েশন হচ্ছে? দুবার, বুঝতে পেরেছো? করতে হবে এভাবে, লেখা হয় ওরকম d2x / dt2 করে, d2s / dt2 যেটা ইচ্ছা বলা যেতে পারে, চার তো চলো এটা করব আমি, d dt অফ v এর জায়গায় এই ভ্যালুটা বসাবো মাইনাস বিটা প্লাস 2 গামা t, কেটে কেটে লিখবো এবারে, d dt অফ মাইনাস বিটা
প্লাস ডিডিটি অফ টু গামা টি। আচ্ছা ক্লিয়ার সবার? আচ্ছা বিটাটা কি কনস্ট্যান্ট? বিটার ডেরিভেটিভ কত হয় কনস্ট্যান্টের ডেরিভেটিভ? জিরো। প্লাস টু গামাটা কি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাইরে বেরোবে কারণ ওর সাথে টি আছে, তাহলে পড়ে থাকবে ডিটি বাই ডিটি। ডিটি বাই ডিটি কত হয়? 1। তাহলে অ্যানসার হবে অ্যাক্সিলারেশন 2 গামা। এটা 3 নম্বর কোশ্চেনের অ্যানসার। বলো সবার কাছে ক্লিয়ার কিনা? একটা কোশ্চেন দেব আইআইটি কোশ্চেন দেব, ভয় পাবে না তো? আমি যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, অঙ্ক মিলে যাবে। চলো আইআইটিতে এসেছিল একটা কোশ্চেন দিচ্ছি, তবে এটা আইআইটি স্ট্যান্ডার্ডের কোশ্চেন নয়, কিন্তু আইআইটিতে এসেছিল এক বছর, সেটাই দিচ্ছি। তোমাদের অনেকের বইতে দেখতে পাবে আছে। দেখো বলেছে t is equal to root over x plus 3। কি বলেছে? t is equal to root over x plus 3। ক্লিয়ার? t মানে বলে দিয়েছে টাইম, x মানে বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার? ক্লিয়ার? কোশ্চেন, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট হোয়েন ইটস ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিরো, হোয়েন ইটস ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিরো। চলো করি, চলো দেখো। আচ্ছা এই অঙ্কটার ক্লু কি? এই অঙ্কটার ক্লু কি? এইটা ভেরি গুড, কে জিরো, কে জিরো, কোথায় টাইম জিরো? ভেলোসিটি জিরো। আচ্ছা কোথা থেকে ভেলোসিটি পাওয়া যায়? কোথা থেকে ভেলোসিটি পাওয়া যায়? কি দেওয়া থাকলে ভি পাওয়া যেতে পারে? ভেলোসিটি বলছে, ভেলোসিটি বলছে, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলে আমি ভেলোসিটি বার করতে পারবো? এখন ঠিক ডিসপ্লেসমেন্ট আর টাইম পেয়ে গেলে ভেলোসিটি বার করতে পারবো? আচ্ছা এদিকে তাকাও, ডিসপ্লেসমেন্ট কে কি করলে ভেলোসিটি পাওয়া যায়? হ্যাঁ গুড, হ্যাঁ টাইমের রেসপেক্টে, আর ভাবছিলাম তুই বলবি টাইমের দিয়ে ডিভাইড করা, না টাইমের রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে, মানে ডিফারেনশিয়েট করলে ভেলোসিটি পাবো। আমার এখানে টাইম দেওয়া আছে, আমার উদ্দেশ্য ডিসপ্লেসমেন্ট পাওয়া। ডিসপ্লেসমেন্ট মানে কি? এক্স পাওয়া। তাহলে চালাকিটা দেখ, এরকম করতে পারি রুট এক্স কত হবে বল? পি মাইনাস থ্রি। কিরে আরে এটাকে এদিকে নিয়ে এলাম, আর কিছু করিনি। ক্লিয়ার? দেখ তাহলে রুট এক্স বেরোলো টি মাইনাস থ্রি। রুট এক্স, রুটটাকে হটাতে হবে। রুটকে হটানো মানে স্কোয়ার করে দি বোথ সাইডে, রুট এক্স এর স্কোয়ার টি মাইনাস থ্রি এর স্কোয়ার। রুট এক্স স্কোয়ার কত হবে? এক্স হবে। টি মাইনাস থ্রি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কি ফর্মুলা হবে? টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 9। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা এক্স পেয়ে গেছি, এবার কি আমরা ভেলোসিটি বার করতে পারবো? না
বুঝতে পারছো? ভেলোসিটি মানে এক্সট্রা বার করে নিতে হবে টি এর টার্মে, তাহলেই হয়ে গেল dx বাই dt। চলো করে ফেলো, এবার তাড়াতাড়ি করা উচিত। ddt অফ t স্কয়ার মাইনাস ddt অফ 6t প্লাস ddt অফ 9। এবার তাড়াতাড়ি করব, ddt অফ t স্কয়ার কত হয়? 2t, 2t মাইনাস 6 বাইরে আসবে, dt বাই dt কত হয়? 1, তাহলে মাইনাস 6। 9 এর ডেরিভেটিভ কত হয়? 0, লেখার দরকার নেই। ক্লিয়ার এত অবধি? এবার অঙ্ক পড়ো, ভেলোসিটি কত বলেছে অঙ্কে? 0। তাহলে ভেলোসিটির জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে এখান থেকে টি কত বেরোবে? টি 3 বেরোবে, টি 3 বেরোবে। এখানে টি এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, কি বলেছে? ফাইন ডিসপ্লেসমেন্ট, টি এর জায়গায় ভ্যালু বসাও, টি এর জায়গায় কত বসাবে? 3 ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস 3। তাহলে রুট এক্স কত হবে? 0, তার মানে এক্স কত হবে? 0। তাহলে ডিসপ্লেসমেন্ট কত বেরোলো? 0 বেরোলো। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? তো এই টাইপের কিছু কোশ্চেন থাকবে, এরকম ফোরখানা ম্যাথামেটিক্স আমি তোমাদেরকে দিয়েছি অ্যাসাইনমেন্টে, তোমরা করবে, আমি আশা করবো এটা পারবে। এটা ইজি পোর্শন, খুব বেশি নয়, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন বলতে পারো। এবার আমরা যেটা করব সেটার নাম ইন্টিগ্রেশন। কি নাম? হ্যাঁ t is equal to x by root x plus 3, মানে t ছিল root x plus 3, তাই তো? হ্যাঁ, কি বললে বুঝলাম না আরেকবার। কি ইজ ইকুয়াল টু, কি ইজ ইকুয়াল টু, কি ইজ ইকুয়াল টু আরেকবার শুনতে পাচ্ছি না। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত বসাবো? ভেলোসিটি ইজ ইকুয়াল টু এক্স বাই রুট এক্স প্লাস 3। কেন এটা বসালে? না 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 না, ওরকম করা না, না ওরকম করা যায় না। অ্যানসার মিলতে পারে কিন্তু ভুল প্রসেস, অন্য ডেটা দিলে অ্যানসার মিলবে না। মাথা থেকে হটাও এই আমি বলি, এই ফর্মুলাটা মাথা থেকে হটাও, এই ফর্মুলাটা যত তাড়াতাড়ি পারো মাথা থেকে হটাও। এখন থেকে কি ফর্মুলা বলো? এটা তুমি তো এই ফর্মুলাটা ইউজ করতেই পারো না। না হ্যাঁ মানে এই অঙ্কটাই ঠিক আছে, সেটা আমাকে আলাদা করে পাঠিও, বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো। তো আমরা এবার যেটা করব, এই পার্টটা এখানেই শেষ হলো, এত অবধি আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমরা সেগুলো করে নেবে। আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি যেটা হবে ইন্টিগ্রেশন বলে, এটা চ্যাপ্টার 2 তে যাবে। কোথায় যাবে? চ্যাপ্টার 2 তে। এখানে আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করলাম, এক্ষুনি শুরু করব আমি চ্যাপ্টার 2, এখানেই হবে, আজকেই করাবো।